বেঈমান বলছে শাবান মাসের 15 তারিখের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা পেশাখানে থাকাটা উত্তম। হাদিস শরীফে যদি না থাকে একজন মুসলিম নামাজ পড়তে তার নামাজ একটা নোংরা জঘন্য কর্মের সাথে তুমি তুলনা করো কি করে? হাদিসে নাই থাকলো, হাদিসে আছে তার বড় উপযুক্তি নাই থাকে। ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত ইমামদের কিতাব তোলে, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, সানাউল্লাহ পানিপতি, হুজুরদের কিতাব তোলে, তুলে থাকে 14 বছরের যাকিরার কিতাব, রাসূলুল্লাহ জিন্দা, নবী জিন্দা, রাসূলুল্লাহ জিন্দা, জোরে মারে সুবহানাল্লাহ। বেঈমান বলে জিন্দা নবী তালাক, ও নবী মানি না, জোরে খুদা আস্তাগফিরুল্লাহ। এখন ওদের মাহফিল গুলো সব ধ্বংস হয়ে গেছে, ওলামা হযরতরা আছেন, আরো ওলামারা আছেন, বলেন ওনারা যখন আমাদের মতন বয়স ছিল ওনাদের এই ওয়াজের হালাতই আলাদা ছিল। আবুল ফরাস সিদ্দিকী হুজুর হজ করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুর হজ করতেন, বলে পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী হুজুর, পীর আল্লামা উসমান সিদ্দিকী হুজুর হজ করতেন, পীর হুজ্জাতুল্লাহ সিদ্দিকী হুজুর হজ করতেন, রাহমাহুল্লাহ, আল্লাহ তাআলার কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বুঝুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? সেই দিনের ওয়াজের মাহফিলে পরিবেশই ভিন্ন। আজও আমার মুরুব্বিরা ওয়াজ করেন, আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেম উলামা ওয়াজ করে, পরিবেশই আলাদা। ইদানিং কিছুদিন ধরে ওয়াজের মাহফিলগুলো এমন হচ্ছে জবানে বলার মতন নয়, ক্লাবে গিয়ে যেই কথা শুনতে পান না, জলসায় বসে তার থেকে বেশি কঠিন কথা শোনা যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে আপনারাই বলেন। মাচাই গেলে যেই জঘন্য শব্দ চয়ন হয় না স্টেজে বসে তার থেকে নোংরা ভাষা চয়ন হচ্ছে, নাউজুবিল্লাহ। বলে বাজারে চায়ের দোকানটায় আড্ডা দিলে যেই নোংরা কথা কানে আসে না, জলসায় বসে তার থেকে নোংরা কথা কিছু কিছু জলসায় হচ্ছে না, হয় না স্টেজে এখন গাল দিচ্ছে গাল, আস্তাগফিরুল্লাহ বল দিবেন না, বললেন না নাউজুবিল্লাহ, কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে আপনারাই বলে, বিয়াদবি করতে করতে চরম জায়গায় চলে গেছে। কালকে না পরশুদিন একটা বাংলাদেশের কাফের ভিডিও শুনলাম, কাফের, আমি ওটা করে কাফের মনে করি, হ্যাঁ হ্যাঁ আমি জানি যে কাফের নয়, তাকে কাফের বলে ঘুরিয়ে নিজের কাছে কাফের আসে। শিক্ষিত সমাজ, মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার বলবে হুজুর এই সময়টা কাফের কুরুর কুফর করার সময় নয়, এখন একতার সময়। কাফের কে লেকি একতা করবে যে রাসূলের সামনে বিয়াদবি করে, কি বলছে জানে? গায়ের পশমটা খাড়া হয়ে যাবে, গায়ের পশম সোজা হয়ে যাবে। এক বেঈমান বলছে শাবান মাসের 15 তারিখের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা পেশাখানে থাকাটা উত্তম। জোরে বলেন, কত বড় বেঈমান না হলে শব্দ চয়ন করতে পারে, বলেন আপনারা। বলতে শবে বরাতে এই 15 শাবান মসজিদে ভিড় করে নামাজ পড়ার থেকে বলে পেশাখানে থাকাটা উত্তম। শুনেছেন চাচা? বুকটা ফেটে যাবে। আরে আর কোন পৃথিবীর ফতোয়া, সানাউল্লাহ সিদ্দিকী তাকে বেঈমান বলাটা অন্যায় হয়ে থাকে, বলে ফতোয়া নিয়ে আসে, যান আমিনিয়া মাদ্রাসা আছে, আমিনপুর মাস আছে, যান বোয়ালঘাটা মাদ্রাস আছে, যান ভেবিয়া মাদ্রাসা, বলদেবুত ভবানীপুর মাস আছে, যান তাতুলিয়া মাদ্রাস আছে, যান কলকাতা আলিয়া মাস আছে, ফুটপ্রাসে মাস আছে, যান যান মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে আসে। যদি আমার এই বলাটা অন্যায় হয় আমি আপনাকে বলছি এই এলাকায় চত্বরে মাহফিল এসে আমি আমার অন্যায় স্বীকার করে নেব। যদি সানাউল্লাহ সিদ্দিকী তাকে এই শব্দ বলাটা অন্যায় হয়ে যায়, ওই বেঈমানের আগের ভিডিও আছে কি বলতে জানেন, জিন্দা নবী তালাক দিলাম, ও নবী আমাদের নয়। তাহলে বলেন যারা আমার নবীকে নবী মানে না তারা মুসলমান, কথা বলছেন কেন? আজ 1400 বছরের জাকিরার কিতাব ঘেটে দেখে নেন, আজ 1400 বছর ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত ইমামদের কিতাব তোলে, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, সানাউল্লাহ পানিপতি, হুজুরদের কিতাব তোলে, তুলে থাকে 14 বছরের যাকিরার কিতাব,
রাসূলুল্লাহ জিন্দা, নবী জিন্দা, রাসূলুল্লাহ জিন্দা, জোরে মারে সুবহানাল্লাহ। বেঈমান বলে জিন্দা নবী তালাক, ও নবী মানি না। ওলামা হযরাতরা বসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি হুজুর লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে, আর একটা কিতাব হাদিস শরীফে আল্লাহর রাসূল হাদিস মুসনাদে আবি ইয়ালা, ওই হাদিস শরীফের কিতাবে হাদিস এনেছে, আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, সিয়াসের তার কিতাব মুসলিম শরীফ। আল্লাহ রাসূল বলেছেন মিরাজের রাতের কথা, নবী বলেছেন আমি মিরাজের রাতে বাইতুল মুকদ্দাসে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতি সালাতু ফাআমামতুকুম, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল, একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল, হাদিস শরীফের কিতাব এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল, জানা কি আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ফালাম্মা দখল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আকসা, আমাদের যে নবী যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন, কামা ইসাল্লি, নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন, নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন ফুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন, আমাদের নবী বলেন ফাইজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, নবী বলে আমি ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন। নবীরা যদি মরা নবী হলেন মিরাজের রাতে, আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আরেকটা হাদিস শরীফের কিতাব সিয়াসে তান্নাসাই শরীফ, নবী বলে আতাইতু লাইলাতুল সিরিয়া বি আলা মুসা আলাইহি সা ইনদা কাসিবিল আহমার, নবী মিরাজের রাতে ইনদা কাসিবিল আহমার, লাল রঙের বালুকা যুক্ত উঁচু ঢিপি, নবী যখন ওই জায়গাটা অতিক্রম করছে নবী বলে ওয়া কায়িমুন ইসাল্লু ফি কবরি, নবী বলে আমি মুসা নবীকে দেখলাম উনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? বেঈমান বলে জিন্দা নবী তালাক, শাফাআত নবী তালাক, নূরের নবী তালাক। ওই কাফেরটাই বলেছে শবে বরাতের রাতে মসজিদের নামাজ পড়ার থেকে বেশ্যাখানা থাকা ভালো, এটা কাফের মনে করবে, যতক্ষণ প্রকাশ্য তওবা না করবে, কাফের কুফরিয়াত প্রকাশ্য কুফরিয়াতের প্রকাশ্য তওবা, গোপন কুফরিয়াতের গোপন তওবা। একজন প্রবীণ আলেম আপনাদের এলাকায়, আমাদের জনাব হযরত মাওলানা হাজ আমার আলাউদ্দিন চাচাজান, মরহুম মুফতি আলাউদ্দিন চাচাজি প্রবীণ আলেম আপনাদের গোমা এলাকায়, ঠিক না ভুল বলছি? বাপজি আছেন, ভুল হলে বলুক আমি এক্ষুনি অন্যায় স্বীকার করে নেব। আমার যদি বলাটা অন্যায় হয় উনি বলুক আমি অন্যায় স্বীকার করে নেব। এই ফেসবুকের কমেন্ট আর ইউটিউবের কমেন্টের ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাশ ওদের কমেন্ট থেকে লাভ হবে না, এখন আমাকে গাল দিয়ে ধুইয়ে ফেলছে ওতে। নবীর জন্য বলল যদি গাল খেতে হয় কোনো অসুবিধা, সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, আমাকে তো নবীর জন্য গাল দিচ্ছে, কথা বলে না সাহাবারা নবীর জন্য জান দিয়েছে আমাকে নবীর জন্য গাল দিচ্ছে দাও। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাক আলাইহ, নবী বলেছেন সেবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দিয়াটা হতে ফাসে কি? যারা যারা কমেন্টে গাল দিচ্ছে ওদের আব্বা চাচা গুলো যে কত সুন্দর আদর্শ ছেলেগুলোকে দিয়েছে ওর প্রমাণ। এবার যদি বলে হুজুর অন্য কেউ বললেন আপনার দলের লোক যদি গাল দেয় ওটা আমার নয়, আপনি গাল দেবেন কেন? আলেমদের ভাষা গান নয়, আলেমদের ভাষা হলো নম্র, আলেমদের ভাষা হলো ভদ্র, আলেমদের ভাষা কাছে টেনে নেওয়া। জোরে বলুন, আলেমদের জাবানে গাল, সাধারণ লোকের জাবানে গাল মানায় না, আলেম তো অনেক দূরের কথা। যদি আমার দলের লোক গাল দেয় ওটা অন্যায় করেছে। 14ই শাবান মসজিদে ইবাদত করা, নামাজ পড়া বাদে বেশ্যাখানা থাকা ভালো, এখন আমরা দেখি 14ই শাবানে নামাজের হুকুম আছে না নাই, 14ই শাবানে নামাজের হুকুম আছে না নাই, একটু হাদিস শরীফের কিতাব থেকে দেখি কি বলেন, কথা ঠিক না ভুল বলছি? এটা হাদিস শরীফে আছে না দেখি একটুখানি, আমরা নবী পাকের হাদিস শরীফ ঘেঁটে দেখি পাই কি পাই না,
আছে না নাই? সে আসছে তার কিতাবা যে সোনান ইবনে মাজা, সোনান ইবনে মাজা, সে আসছে তার কিতাব, সব কিতাব আছে, অত কিতাব তো তোলা সম্ভব না। এসব হাদিস শরীফের পৃষ্ঠা ছবি তুলে রেখে দিয়েছে, দামি দামি কিতাব বারবার খোলা বন্ধ করলে না পৃষ্ঠা কোনো ছিঁড়ে যায়, ওর জন্য যত্ন করে রাখা আছে। দিদি কারো দেখার ইচ্ছা হয় বলবে দেখে দিচ্ছি, তবে যারা এই ফেসবুকে এতে গাল দিচ্ছ কি বলে বামসকে চলে যাচ্ছে, বাংলায় থতমত ইংরেজি পানির মতো বলছে কিতাব দেখবো। আমি আগেই কান ধরেছি, আমি আমার নিজের এলেমের বাড়াই দিইনি, তো যারা যারা পাগলামি করছো বামস খেয়ে যাবে, কিছু খুঁজে পাবে না, চোখে সর্ষে ফুল দেখবে। সিয়াসির তার কিতাব সুনানে ইবনে মাজা 1388 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসে আল্লাহর রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যদি হাদিস নাও থাকে সর্ব অবস্থায় মসজিদে নামাজ পড়ার সাথে বেশ্যাখানার তুলনা কোন কাফের ছাড়া দ্বিতীয় কেউ করতে পারে না। হিফাজত করে বলুন আমি জোরে বলেন, আমি জোরে বলেন আল্লাহ আল্লাহ নসিব করে সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।